हेलो भिवर्स, वेलकम बैक टू माय चैनल। आज आबारो चले आसलाम आपनादेर माझे एक नतून भिडियो शेयर करार जन्नो। हाँ बंधुरा, आमी आजकेर आपनादेर माझे शेयर करब किभाबे इन्स्टैंट घरे थाका गुड़ो दूध दिए तैरी करे फेलते पारि टक दई, एबं एटा कतटा इजी भावे आमरा तैरी करे फेलते पारि सेई टिप्सटाई आमी आपनादेर साथे आजकेर शेयर करते जाच्छि। तो बंधुरा, आमार आजकेर भिडियोटा सम्पूर्ण देखार अनुरोध रइलो। আমি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার উপকারে আসবে, কারণ আমরা সবাই জানি যে এই গরমে কিন্তু প্রায়শই আমাদের টক দই দরকার হয়। আবার অনেক সময় কিন্তু আমাদের বাজার থেকে টক দই কেনার সময় থাকে না, সেক্ষেত্রে আমরা ঘরের গুঁড়ো দুধ দিয়েই তৈরি করে ফেলতে পারি টক দই বা দই বিস। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আজকের আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের মতামত। তো বন্ধুরা, দেরি না করে চলে যাই প্রস্তুত প্রণালীতে। টক দই বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে গুঁড়ো দুধ, কারণ আমি আগেই বলে নিয়েছি যদি গরুর দুধ না থাকে সেক্ষেত্রে আমরা গুঁড়ো দুধ ব্যবহার করে টক দই বানিয়ে ফেলতে পারি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি এবং একটা বাটিতে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এখানে প্রায় এক কাপ পরিমাণ, ঠিক এক কাপ নেই, একটু কম আছে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি উষ্ণ গরম পানি। এখন এই গরম পানিটা গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিলাম। এবং এখানে কিন্তু গরম পানিটা আপনাদের ইচ্ছে মতন ইউজ করবেন, মানে হলো গিয়ে কেউ যদি পাতলা দইটা তৈরি করতে চান সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিতে পারেন, আর যদি কেউ ঘন তৈরি করতে চান তাহলে একটু পানিটা কম দিবেন। আমি পানিটাকে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি। খানিকটা সময় মেশানোর পরে দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি ঠিক এরকম করে মানে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিয়েছি পানির সাথে, এবং আমি এতটুকু পাতলা করে নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন। আর আপনারা যদি এর থেকে পাতলা করতে চান সেক্ষেত্রে পাতলা করে নিতে পারেন। এখন নিতে হবে ভিনেগার, আর আমি এখানে ভিনেগার নিয়ে নেব প্রথমে এক টেবিল চামচ। এবং ভিনেগারটা কিন্তু একবারে ব্যবহার করা যাবে না, বারে বারে করতে হবে। তো প্রথমে আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব এবং দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি প্রথমেই বলে নিয়েছি কিন্তু এটা একবারে ব্যবহার করা যাবে না, বারে বারে ব্যবহার করা লাগবে। তো দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমি আরও একটু ভিনেগার এর সাথে মিশিয়ে নেব আর তারপরে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। তো আমি এবার আবারও যে ভিনেগারটা বাকি ছিল সেই ভিনেগারটা দিয়ে দিলাম এবং আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। সরি, আমি প্রথমে বলে নিয়েছিলাম হয়তোবা যে 2 টেবিল চামচ ভিনেগার লাগবে, কিন্তু এখানে কিন্তু 2 টেবিল চামচ ভিনেগারের দরকার হয়নি, 1 টেবিল চামচেই হয়ে গেছে। তো আপনাদের যদি গুঁড়ো দুধ বেশি পরিমাণে ব্যবহার করেন সেক্ষেত্রে ভিনেগার কিন্তু 2 টেবিল চামচই লেগে যাবে। তো এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, মানে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এই কাপটাতে কিন্তু ঢেলে নিব এবং খানিকক্ষণ পরে আমি আপনাদের এই টক দইয়ের যে থিকনেসটা সেটা আমি দেখিয়ে দিব। আমি কাপে এটাকে ঢেলে নিচ্ছি, আমি এটাকে খুব ভালো করে বাটি থেকে কাপে ঢেলে নিচ্ছি এবং 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। প্রায় 5 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখতেই পাচ্ছেন যে আমার টক দই কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি চামচ থেকে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা থিক হয়েছে এবং কতটা ঘন হয়েছে। তো আমি প্রথমে বলে নিয়েছিলাম আপনারা যদি কেউ পাতলা টক দই তৈরি করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণ আর একটু বেশি নিতে পারেন, আর যদি কেউ ঘন তৈরি করতে চান সেক্ষেত্রে ঘন নিতে পারেন। এখন এই দইটা দিয়ে আপনারা কিন্তু যে কোনো কিছু, মানে আপনারা যদি টক দই বানাতে চান সেটাও বানাতে পারেন, যদি আপনারা মিষ্টি দই বানাতে চান সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো কাজে কিন্তু ব্যবহার করা যাবে। তো বন্ধুরা, একদমই দেখে নিলেন যে টক দই বানানো কতটা ইজি এবং কতটা সহজ পন্থায় আমরা কিন্তু বানিয়ে ফেলতে পারি। আর অবশ্যই কিন্তু আপনারা উষ্ণ গরম পানি ব্যবহার করবেন, অনেক বেশি গরম পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছানা হয়ে যেতে পারে। আর বন্ধুরা, আজ এ পর্যন্তই, পরবর্তীতে চলে আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য।